অস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাওয়া ব্যক্তিটি আসিফ আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ সমর্থিত নেতা। অস্ত্র হাতে এই ব্যক্তি তারিকুজ্জামান রাজীব, টিএনসিসির একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আসিফের রাজনৈতিক প্রতিপক্ষ হলেও আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে নেমেছিলেন রাস্তায়। আর ইনি মাসুদুর রহমান বিপ্লব, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। 17 জুলাই থেকে 19 জুলাই আর পরবর্তীতে 4 আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল মোহাম্মদপুর এলাকা, বিশেষ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা সড়কের পুরোটা জুড়ে। সে সময়টায় এই এলাকায় সশস্ত্র অবস্থায় ছিল সরকারি বিভিন্ন বাহিনী, তাদের ঠিক সামনে আগ্নেয়াস্ত্রসহ অবস্থানে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কখনো ময়ূরভিলা পর্যন্ত এগিয়ে আসেন, কখনো পিছু হটেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর অন্যতম সংঘাতপূর্ণ এলাকা ছিল মোহাম্মদপুর। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর সহ ছাত্রলীগ যুবলীগের নেতা কিভাবে নির্বিচারে গুলি করেছেন, কেমন ছিল প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা? আন্দোলনে অংশ নেওয়া 14 বছরের কিশোরের গুলিবিদ্ধ নিথর দেহ নেওয়া হচ্ছে। খালাতে ভাই ছিল, বলতেছে এমন তোর ভাই প্রথম আমাদের সাথেই ছিল, আন্দোলন আমাদের সাথেই ছিল, আমরা সব মানে ধাওয়া পাল্টে দিয়েছিলাম, দেখছিলাম একটা আমার ভাই মানে উষ্টাকা পরে গেছে, উষ্টাকা পরেই মানে আসিফ কমিশন বলে ঠাস করে একটা গুলি মারছে মাথায়, গুলি মারা পর্যন্তই মানে মারার লগে আমার ভাই মাটিতে পড়া পরে, এরপরে মানে আসিফ কমিশন দৌড়ে আসে পারা দিয়ে এরপর বলে মরানা দিকে আওয়াজ চাইতেছে, মারছে লাইতেছিল, মারার পরে এরপরে আসিফ কমিশনে বলে রাজীব আরও একটা গুলি করছে, রাজীব মানে কমিশন একটা গুলি করছে, মানে প্রতিবেশীরা বললো কিন্তু আমার বাইরে মাথায় গুলি দিয়ে ইয়াপ আমার ভাইয়ের পিঠে একটা গুলি দিয়ে এইভাবে মারলো কী কারণে মারলো? প্রথম আলোর হাতে এসেছে সে ঘটনার ফুটেজ। গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগেই কিশোরটি যেদিকে অবস্থান করছিল সেদিকে দুজনকে গুলি করতে দেখা যায় এ ফুটেজে। তাদের মধ্যে ইনি কাউন্সিলর আসিফ আহমেদ বলে নিশ্চিত করেছেন ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী। এই ঘটনার কিছুক্ষণ আগে পিস্তল বা রিভলভার দিয়ে একই দিকে আরও একজনকে এক রাউন্ড গুলি করতে দেখা যায়, যদিও তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে কার গুলিতে কিশোরের মৃত্যু হয়েছে সেটি 1 মিনিট 22 সেকেন্ডের ভিডিও দেখে শনাক্ত করা যায়নি। এছাড়া আরও একটি ভিডিও এসেছে প্রথম আলোর হাতে, সেখানেও অস্ত্র হাতে এই ব্যক্তি কাউন্সিলর আসিফ বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক ব্যক্তি ও পুলিশের একটি সূত্র। 40 সেকেন্ডের এই ভিডিওতে রাস্তার ঠিক অপর পাশে আরেকজনকে অস্ত্র হাতে দেখা গেছে। পুলিশ সূত্র বলছে তিনি ডিএনসিসির 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব, যদিও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বর্তমান যে কমিশনার ছিল আসিফ উনি ছিল, আর সাবেক যে কমিশনার ছিল রাজীব কমিশনার ছিল, আর তার সাথে ছিল ছাত্রলীগ নেতা রাসেল। জাতিসংঘে আমরা 10-12 জন লোক ছিলাম, তো একটা বাচ্চা ছিল আমার সামনে আর একটা লোক ছিল। প্রথমে ওই দুইজন মাটিতে শুয়ে পড়ে, তো তখন বুঝতে পারিনি, মানে এটা হলো যখন ছাত্র কমিশনার এসে যখন গুলি করে দৌড়ে আর গুলি করতেছে, তখন গুলি করার পরে শুয়ে পড়ে যখন ধরতে গেছি তখন আমার রানের উপরে গুলি লাগার পরে আমার সাথে আর একটা ছেলে ছিল, ওই ছেলেরাও মানে এগুলো দেখে ধরতে গেছে, ওরও হাতের ডাইনাতের গুলি এদিক দিয়ে ঢুকে এদিকে বেরিয়ে গেছে। একই ভিডিওতে পিস্তল অথবা রিভলভার হাতে আরেকজন মাসুদুর রহমান বিপ্লব, এই এলাকার আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। পুলিশ ও র্যাবের পৃথক দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিপ্লবের গুলির ভয়াবহতা ধরা পড়েছে আরেকটি ফুটেজে। ফুটেজটি কত তারিখে ধারণ করা তা নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীদের ওপর মুহুর্মুহু গুলি করেন বিপ্লব, একজন সেখানেই লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ সে ব্যক্তি নিহত হয়েছেন, যদিও বিপ্লবের সঙ্গে থাকা আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিপ্লব তিনিও ছিলেন ফিল্ডে, অনেকে বলতেছে যে সে গুলি বর্ষণ করছে, এমপি তো নিজে আইসা একজনকে ডিরেকশন দিতে পারে না, সেজন্য তার পিএসকে পাঠিয়েছে। এছাড়া বসিলা সড়কে পদচারী সেতুর উত্তর পার্শ্বের একটি ভবন থেকে গুলিবর্ষণের কথা বলেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। আমাদের এখানে লাটমিয়া নামে একজন লোক আছে, তিনি এখানকার অনেক আগের আর কি সন্ত্রাসী দলীয় লোক, তার ছেলে ছিল জামাল নামে একজন,
তিনি হচ্ছে গিয়ে বাসার দুইতলা থেকে ওয়াশরুমের যে ভেন্টিলেটর হোলগুলো হয় সেখান থেকে তার নিজস্ব রাইফেল দিয়ে গুলি চালাচ্ছিল। ওই গুলিতে মনে করেন দুজনের মতন আহত হয়। দেন ছাত্ররা এক পর্যায়ে করে কি তার বাসায় গিয়ে আগুন লাগায় দেয়। এগুলো হচ্ছে গিয়ে আপনার 3-4 তারিখের কাহিনী। 17 থেকে 19 জুলাই এবং পরবর্তীতে 4 আগস্ট আওয়ামী লীগের স্থানীয় কাউন্সিলর, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী সহ অনেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করেন। ফুটেজে চিহ্নিত কিশোরের পরিবার আসিফ আহমেদ, তারিকুজ্জামান রাজীব, মাসুদুর রহমান বিপ্লব সহ 59 জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে। এ বিষয়ে জানতে কাউন্সিলর আসিফ ও সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে। বিক্ষোভের সময় মোহাম্মদপুরের ময়ূরভিলার পাশের 2 গলি আর বিপরীত দিকের গলিতে আন্দোলনকারীদের একটি বড় অংশ অবস্থান নেন। সরাসরি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও হতাহত কয়েকজন ব্যক্তির পরিবার জানিয়েছেন, বিক্ষোভ দমনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তারা রীতিমতো স্তম্ভিত। কমিশনার আসিফ উনি এসে যখন গুলিটা, ওই গুলিটাই আমার গায়ে লাগছে আর কি। তারা তো পুলিশের মতন আর ছোড়া বুলেট বা টিআরসেল এইগুলো মারতেছিল না, তারা তো লিগ্যাল বুলেট মারতেছিল। কি অপরাধ করছে আমার ভাই? আমার বাইরে আমার ভাই ফিরে যেভাবে গুলি মারছে, মাথায় যেভাবে গুলি মারছে, রাজীব আসিফ কমিশনার সবাই আমি বিচার চাই।